আসসালামু আলাইকুম তিতা ছাড়া কিভাবে করলা রান্না করলে করলার রঙও সবুজ থাকবে আর খেতেও হবে মজাদার এই সকল ধরনের টিপস সহকারে আজকের এই রেসিপিটি দেখাবো চলুন প্রসেস দেখে নিই দেখুন এখানে একটি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি আর সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর সাথে চার কাঁচা কাঁচামরিচকে চার ফালা করে কেটে চিকন করে দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব এই করলাতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এর স্বাদটা কিন্তু ভালো আসে আর তিতারাও যে ফ্লেভারটা একটু কম আসে দিয়ে দিচ্ছি লবণ যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এটাকে গোল্ডেন করার কোনো প্রয়োজন নেই দেখুন এই পর্যায়ে দিয়ে দেব দেশি ছোট সাইজের করলা এইটা কিন্তু অনেকে তিতার কারণে কম খান কিন্তু এই করলায় কিন্তু খেতে স্বাদ বেশি এইটাকে যথাসম্ভব পাতলা করে কেটে আর এখানে দুইটি মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি আর এখন এখানে কিন্তু দিয়ে দিব পেঁয়াজটা দেখুন সুন্দর করে কিন্তু নরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এই যে আলু আর এই করলা একসাথে দিয়ে দিচ্ছি এইখানে দেশি যে করলাটা এই করলাটাকে চিরে এরপর এর মাঝখানের দানাগুলো ফেলে দিয়ে একেবারে পাতলা করে কেটে নিয়েছি আর আলুটাকে ছিলে একেবারে গ্রেটারের সাহায্যে পাতলা করে কেটে নিয়েছি এতে করে দ্রুত ভাজি হয়ে যাবে তিতাও হবে না হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অপশনাল এখানে হলুদের গুঁড়া দিলাম যেহেতু এখানে অল্প পরিমাণে আলু দিয়েছি কালারটা খুব সুন্দর হবে যত বেশি চিকন করে কাটতে পারবেন আপনার ভাজিটা দ্রুত হয়ে যাবে আর তিতাও কম হবে মোটা হলে কিন্তু ভাজিটা হতেও দেরি হয় আর হয়ে যায় তিতা আর এটা কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিবেন এতে করে কিন্তু একেবারে নিচে তলানিতে লেগে যাবেন না দেখুন দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি বেশিক্ষণ ঢাকবো না এই দুই মিনিটে কিন্তু সুন্দর করে আলুটা একেবারে সেদ্ধ হয়ে যাবে এই তো দেখুন এইভাবেই কিন্তু খোলা মেলা রেখে এই ভাজিটা করে নেব। এতে করেও কিন্তু তিতাটা কম হবে আর একটু ভাজা ভাজা হবে করলা ভাজি কিন্তু ভাজা ভাজা বেশি ভালো লাগে অনেকেরই কিন্তু কড়াইয়ের তলানিতে করলা ভাজিটা লেগে যায় একেবারে তেল যদি গরম না করে দেন ওই ক্ষেত্রে কিন্তু করলা ভাজিটা লেগে যায় তেলটা গরম করে দিলে কিন্তু করলা ভাজিটা লেগে যাবে না আর একেবারে ভাজা ভাজা করতে পারবেন আপনারা যদি রান্না করার আগে করলা ধুয়ে রেখে দেন ওই ক্ষেত্রে কিন্তু করলাটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় একেবারে কড়াই দেওয়ার আগে যদি আপনারা ধুয়ে এরপরে দেন তখন কিন্তু তিতার পরিমাণটা কমে যায় লোহার কড়ায় করলা ভাজি করলেও কিন্তু করলাটা একটু বেশি তিতা হয়ে যায় করলা যদি লো আচে রান্না করেন তখন কিন্তু সময় বেশি লাগবে আর তিতা হয়ে যাবে তাহলে কি করতে হবে মিডিয়াম থেকে এরকম করে বাড়িয়ে নিয়ে তারপরে নারনে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বারবার ঢাকনা দিলে করলার রঙও থাকে না তাছাড়াও সেদ্ধ হয়ে করলাটা তিতা হয়ে যায় তাহলে টিপস কি হলো দস্তার কড়ায় করলা ভাজি করতে পারেন করলাটা কিন্তু লো আচে রান্না করা যাবে না করলা সবুজ রাখতে হলে অবশ্যই কিন্তু বেশি ঢেকে রাখা যাবে না করলা যদি এইভাবে মেলা করে ভেজে ভেজে তারপরে রান্না করেন এর স্বাদ যেরকম বাড়বে আর ভাজা করলা কিন্তু স্বাদই হয় অন্যরকম এইভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে সকল প্রকার টিপস কিন্তু বলে দিয়েছি এইভাবে নিয়ম অনুসারে ভাজি করে দেখুন আপনার করলা যেরকম তিতাও থাকবেন আর এরকমই হবে পারফেক্ট রান্না করার সাথে সাথে কড়াই থেকে নামিয়ে এইভাবে প্লেটে ছড়িয়ে রাখবেন এতে করেও কিন্তু তিতা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এইভাবে রেসিপি অনুযায়ী ফলো করুন টিপস টিপস তো বলেই দিয়েছি এরকমই কিন্তু পারফেক্ট হবে করলা ভাজি তিতা হবে না সুন্দর কালার সহকারে ভাজি করতে পারবেন টিপস তো বলেই দিয়েছি করলা ভাজি এইভাবে করে দেখুন একবারে পারফেক্ট করলা ভাজি আপনি পাবেন ধন্যবাদ